নিজেদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। চাঁদপুরের কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও দুর্নীতি প্রতিরোধ কমিটি কচুয়া শাখার আয়োজনে আশেকালী স্কুল অ্যান্ড কলেজ ও রাগদৈর উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আশেকালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মানিক সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সোলায়মান মিয়া, সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সদস্য আবু সাইদ, শিক্ষক মতিলাল চক্রবর্তী সহ আরো অনেকে। এ সময় রাগদৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন, শিক্ষক আনোয়ার হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।